আনন্দনগর গ্রামে একটা অসহায় বুড়ি বসবাস করত। তিন কুলে সেই বুড়ির কেউ নেই। আজকে বুড়ি যাবে তার নাতনির জামাইয়ের বাড়ি। বুড়ি আজ খুব খুশি। বুড়ি চায় তরতাজা মাছ নিয়ে জামাইয়ের বাড়ি যেতে। তাই তো বুড়ি সকাল সকাল রহিম জেলের বাড়িতে যাচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি করে রহিমার কাছ থেকে মাছটা নিয়ে আসি। আহা, আমার নাতনিটাকে আজ কতদিন পরে দেখবো। কলেজেটা আমার শান্তি হয়ে যাবে। কি মজা যে লাগছে আমি বুঝাতেই পারবো না। কিরে রহিম, রহিম বাছা বাড়িতে আছিস নাকি? রহিম, হ্যাঁ পিসিমা, হ্যাঁ পিসিমা, বলো বলো বলো, কি ব্যাপার? আর কি ব্যাপার, তোকে যে বলেছিলুম একটা মাছ এনে রাখতে, এনেছিস বাপ। আজকে আমি আমার নাতনির বাড়ি যাবো। কতদিন পরে যাবো, একটা মাছ নিয়ে গেলে কি ভালো হয় তাই না বল? আরে তা আনবো না কেন, এনেছি তো। এই সুপর না, মাছটা দিয়ে যাও না তাড়াতাড়ি, পিসি এসে গেছে তো। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। এই তো নিন মাছ। যান পিসি, ঘুরে আসুন। কতদিন হয়ে গেছে কোথাও ঘুরতে ফিরতে যান না, এরকম করে কি আর থাকা যায়? তাড়াতাড়ি ফিরে আসবেন, কিন্তু আপনাকে ছাড়া আমাদেরও ভালো লাগে না। সে তো ফিরেই আসবো। জামাইয়ের বাড়িতে কি আর বেশি দিন থাকা যায় গো মা? আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তোমরা খেয়াল রেখো। হ্যাঁ খেয়াল রেখো, আমি বেরিয়ে পড়ি সকাল থাকতে থাকতে, নইলে সন্ধ্যা পড়ে গেলে তো আবার আমার হাড়গোড়গুলো ব্যথা শুরু করে দেবে। হ্যাঁ হ্যাঁ পিসিমা, তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, জঙ্গলটা তাড়াতাড়ি পার হয়ে যাওয়াই ভালো। ওই জঙ্গলে যে ইদানিং ভূতের উপদ্রব বেড়েছে, তাড়াতাড়ি বেরিয়ে যান, তাড়াতাড়ি বেরিয়ে যান। ভূত আর আমার কী করবে গো বাছা, ভূত আর আমার কী করবে? সাতকুলে আর কেউ নেই, মরার ভয় তো আর আমার নেই। সে আমি আসছি, ঠিক আছে, আসুন আসুন। এই বলে বুড়ি পুষি বেরিয়ে পড়লো মাছ নিয়ে। অনেক দূর হাঁটতে 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 সন্ধে গড়িয়ে এলো। এ মা, সন্ধে গড়িয়ে এলো যে, তাড়াতাড়ি পা চালাই, এই জঙ্গলটা পেরোলেই আমার নাতনির বাড়ি, তাড়াতাড়ি পা চালাই। আমার যে কি দুঃখ লাগে দেব বনে, আমি কেউ তো নেই, কেউ তো নেই মাছের চেয়ে দামি। কতদিন হয়ে গেল মাছ পাইনি আমি, কতদিন হয়ে গেল মাছ পাইনি আমি। একটু যদি মাছ পেতাম কত মজা করে গেতাম। সে কবে আমার মাটা মরে গেছে, মাছ খাওয়াতো এদের, মাটা যে খুঁজে গেল। আমি পেতনি,
যা 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 তাড়াতাড়ি আমাকে কি আছে দিয়ে তাড়াতাড়ি কেটে পড়, নইলে তোর ঘাড় মটকে দেবো আমি। শক্ত বুড়ির এ কি এই পেটনি তো দেখছি কিছুই চাচ্ছে না। না, একে এভাবে সামলানো যাবে না, এর জন্য অন্য ব্যক্তি। শোনো না বাচ্চা, শোনো শোনো, আমি ভালো কথা বলছি। কি কথা? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, খেতে দে, খেতে দে আমায়। দেখো বাচ্চা, আমি কতদিন পরে আমার জামাইয়ের বাড়ি যাচ্ছি। যাওয়ার সময় যদি ভালো মন্দ জিনিস নিয়ে না যাই, তাহলে কি জামাইয়ের বাড়িতে আমার মান সম্মান থাকবে বলো? তা না থাকলে না থাকুক, কথা আমার বাপের কি রে, আমার বাপের কি? তোমার বাপের তো কিছু যায় আসে না, সে তো আমি জানি, সে তো আমি জানি। আমি বলছিলাম যে আমি জামাইয়ের বাড়ি থেকে ফেরার সময় আমার কাছে আরো বেশি জিনিস থাকবে, বুঝোই তো, গরিব বিধবা আমি। জামাই কি আমাকে খালি হাতে পাঠাবে গো? খালি হাতে পাঠাবে না, একটা মাছ দিলে পাঁচটা মাছ ফেরত দেবে। তুমি কি সে বোঝো না? তোমার মাথায় তো বুদ্ধি ভারী, তুমি নিশ্চয়ই বোঝো। বুড়ি তো ভুল কিছু বলছে না, বুড়ি তো ঠিকই বলছে, একটা মাছ কেলে পাঁচটি মাছ পাবো। আর এ তো বিধবা বুড়ি, এ তো মাছ খেতে পারে না, আমাকেই দিয়ে যাবে। ঠিক আছে রে বুড়ি, ঠিক আছে, তোর কথা আমার পছন্দ হয়েছে। কিন্তু চালাকি করিস না, কিন্তু যাওয়ার সময় আমাকে কিন্তু মাছ দিয়ে যাবি, বুঝেছিস? আচ্ছা, চালাকি কেন করবো, চালাকি কেন করবো? তোমার সাথে চালাকি করে কি আমার লাভ আছে বলো? বেধবা মানুষ আমি, কি আর মাছ মাংস খেতে পারি গো? পেট খেতে পারি, সে তুমি খেলেও যা, গ্রামের অন্য কেউ খেলেও আমার জন্য তাই, বুঝো না তুমি, বুঝো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তা বাচ্চা, আমাকে একটু জঙ্গলটা পার করে দিয়ে আসো না, শরীরটা খুব খারাপ লাগছে। দেখা গেল আমি পৌঁছাতেই পারলাম না আমার নাতনির বাড়ি। এই আর আসে আমার জীবনে, কি আর করব, মাছ শুদ্ধে বুড়িকে এখন আমাকে রেখে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো বসে পড়ো, আমি রেখে আসছি তোমাকে। এই বলে শাকচুনি উড়ে উড়ে বুড়িকে পৌঁছে দিয়ে আসলো বুড়ির নাতনির বাড়ি। বুড়ির নাতনির বাড়ি গিয়ে বুড়ির খুব ভাল লাগলো। বুড়ি ফেরার সময় শাকচুন্নির জন্য সত্যি সত্যি পাঁচটা মাছ নিয়ে এসেছিল। তারপরে বুড়ি শাকচুন্নিকে পাঁচটা মাছ দিয়ে নিজের বাড়ি ফিরে যায়। শাকচুন্নিও খুব খুশি হয়। তারপর থেকে শাকচুন্নি সব সময় বুড়ির সব কাজ করে দিত, বুড়ির সাথে গল্প করত। বুড়ি মা, তুমি খুব ভালো, খুব ভালো। তা তুইও কি কম ভালো রে? ঠিক আছে, আজকে আমি তোকে মাছ কষা রান্না করে খাওয়াবো। বুড়ি মা, তোমাকে অত কষ্ট করতে হবে না, কাঁচা মাছ খেতেই আমার বেশি ভালো লাগে, তুমি আমাকে কাঁচা মাছ এনে দিও, আমি তাই খাবো। ঠিক আছে ঠিক আছে।